এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজের আমল করত না, যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না। যে বক্তা, যে আলোচক, যে ওয়াইজ, যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা, যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না, তাদের শাস্তি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না, এই হতভাগা, এই কপাল পোড়া, এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের আরো একটি দৃশ্য দেখানো হয়েছে। তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ খুব নোংরা, আবর্জনা, ময়লা, এই জাতীয় জিনিসগুলো খাচ্ছে। এই খাওয়া কোনো সুখকর খাওয়া নয়, এই খাওয়া কোনো তৃপ্তিদায়ক খাওয়া নয়, এটা শাস্তিমূলক খাওয়া, এটা স্বয়ংক্রিয় খাওয়া, খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন এই শাস্তি কেন হচ্ছে, তখন জিবরিল বললেন হে আল্লাহর রাসূল, এরা দুনিয়াতে গীবত শেখায়াত করত, মানুষের পেছনে তাদের লাগালাগি করত, মানুষের পেছনে শত্রুতা করত, সমালোচনা করত, হয়তো কেউ চায়ের দোকানে বসে, কেউ হয়তো বাড়িতে এক মহিলা আরেক মহিলার পেছনে, হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে, হয়তো বা একজন আলেম আরেক আলেমের পেছনে, এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করত, দোষ চর্চা করত, গীবত করত, তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে, এটা তাদের পরণ এবং করুণ শাস্তি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে পস্তর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই কঠিন শাস্তির মধ্যে নিপতিত। জিজ্ঞাসা করা হলো এই পরিণতির কারণ কি, জবাব এলো এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়িয়ে থাকতো, তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে, যার কারণে তাদের এরকম শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। জান্নাতের একটা বিশেষ বিশেষ চিত্রের কথা তার এক হাদিসে উঠে এসেছে। জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জান্নাতের কিছু দৃশ্য দেখিয়েছেন। এর মধ্যে জান্নাতে মিশক অম্বরের মাটি, যে মাটির সবটুকুই মিশক অম্বর দিয়েই তৈরি, পুরো মাটিটাই মিশক অম্বরের মাটি, এটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন এবং দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মণিমুক্তা দিয়ে তৈরি করা গম্বুজ। জান্নাতের আরো বহু জিনিস আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এর মধ্যে একটা বিশেষ ঘটনা, নবী আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বললেন বেলাল আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ, তুমি জুতা পরে যখন হাঁটো কেমন আওয়াজ হয় আমি জানি, পরিচিত মানুষ যারা একান্ত কাছের মানুষের পায়ের হাঁটার আওয়াজ কেমন হয় সেটা মুখস্থ হয়ে যায় মানুষের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম, বেলাল আমাকে বলো তুমি কি আমল করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন হে আল্লাহর রাসূল, আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই, আপনি যা বাতান সেগুলাই তো, আমি খুব গুরুত্বের সাথে, বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি, এরকম কোনো বিশেষ আমল তো নাই, তবে একটা আমল আমার আছে, সেটা হলো হে আল্লাহর রাসূল, দিন এবং রাত যখনই আমি অজু করি অজু করার পর আমি দুই রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল অজু পড়ি, এটা আমি কখনো ছাড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল, যেটা হয়তো আমরা অনেকেই আজকাল করি না, বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহিয়াতুল ওযু নামাজ বিলুপ্ত হয়ে গেছে, এই সুন্নত আজ হারিয়ে গেছে, আমরা ওযু করার পর দুই রাকাত নামাজ পড়ার বিষয়ে মানুষ অভ্যস্ত না, তাহিয়াতুল ওযু তো পরের কথা, তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, মানুষ মসজিদে চলে যায় ধাপ করে বসে যায়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তাহলে সে মসজিদে ঢুকে যেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন, এক ব্যক্তি এসে বসে গেছে, তিনি তাকে বলেছেন তুমি কি দুই রাকাত নামাজ পড়েছ, লোকটি বলেছে না পড়ি নাই, নবীজি বলেছেন কুম দাঁড়াও তুমি দুই রাকাত নামাজ পড়ো তারপরে বসো, আল্লাহর ঘরে সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি দুই রাকাত নামাজ পড়বে তারপরে গিয়ে বসবে। এই তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আর তাহিয়াতুল ওযু এটা তো আমরা অনেকে জানিও না, যে যতবার আপনি ওযু করবেন, ওযু করার পর কোনো কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে, ওযু করার পর
দ্রুততার সাথে আপনি কিবলামুখী হয়ে দুই রাকাত নামাজ পড়ে ফেলবেন, এটা ওযুর সম্মানে, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই আমলটির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।